আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো সেটি হলো সমস্ত প্রোগ্রাম কিভাবে। মিনিমাইজ করবেন এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখন এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন তো চলুন সেখানে এই সমস্ত প্রোগ্রাম কীভাবে আপনি মিনিমাইজ করবেন এই মিনিমাইজ করার আগে আমরা একটু এর বিস্তারিত জেনে নেই ধরুন আপনি অনেকগুলি সাইটে কাজ করতেছেন যেমন আমি অনলাইনে কাজ করতেছি ধরুন আমি এক্সেলে কাজ করতেছি তারপরে আমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছি তারপরে ধরুন আমি আউটলোকে কাজ করতেছি বিভিন্ন ফাংশানে আপনি কাজ করতেই পারেন এখন এই সমস্ত কাজগুলিকে আপনি কিভাবে মিনিমাইজ করবেন এটি কিন্তু আজকের এই টিটোরিয়ালের বিষয় একেবারে ইজি যারা এই আরিফ একাডেমির এই টিটোরিয়ালটি দেখতেছেন তারাই শুধু জানতে পারবেন যে মাত্র দুটি ক্লিকে আপনি এই সমস্ত প্রোগ্রামগুলিকে আপনি মিনিমাইজ করতে পারবেন এখানে যদি কথার কথা যদি আপনি এক লক্ষ প্রোগ্রামে আপনি কাজ করেন বা এক হাজার বা দশটা বা বিশটা প্রোগ্রামে আপনি কাজ করতেছেন হঠাৎ আপনার জরুরি কোনো কারণে এটাকে মিনিমাইজ করতে হলো তাহলে আপনি একটি একটি করে কতক্ষণে এটি করবেন একশোটি যদি প্রোগ্রাম নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনি একটি একটি করে মিনিমাইজ করতে করতে আপনার অনেক সময়ের প্রয়োজন সেই সময়ের প্রয়োজনটি মাথায় রেখে কিন্তু এই টি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র এক অর্থাৎ মাত্র পাঁচ সেকেন্ডে আপনি কিভাবে সমস্ত প্রোগ্রামগুলি আপনি মিনিমাইজ করবেন তাহলে দেখুন আমার কতগুলি প্রোগ্রাম ওপেন আছে মাইক্রোসফট আউটলুক ওপেন আছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন আছে মাইক্রোসফট এক্সেল ওপেন আছে তারপরে গুগল ক্রম অর্থাৎ আমি একটি ব্রাউজারে অনলাইনে আসি সেখানে আবার কিছু ট্যাব আছে ধরুন এখানে মেইল আছে আরও ধরুন যদি আমি আরও কিছু ওপেন করতে চাই সেটা ধরুন আমি করলাম এই সমস্ত প্রোগ্রামগুলি আসলে আমরা কিভাবে মাত্র পাঁচ সেকেন্ডে কীবোর্ডের মাত্র এক ক্লিকে কীভাবে আমরা এটি মিনিমাইজ করে ফেলবো সেটি দেখুন একেবারে ইজি সেটি হলো কীবোর্ডে একটি উইন্ডো কি আছে এই উইন্ডো ক্লা উইন্ডো প্লাস ডি যদি আমরা প্রেস করি তাহলে আমাদের সমস্ত প্রোগ্রামগুলি কি হয়ে যাবে মিনিমাইজ হয়ে যাবে তাহলে দেখুন লক্ষ্য করুন আমার এখানে কিন্তু অনেকগুলি প্রোগ্রাম ওপেন আছে আমি এখন মিনিমাইজ করব তাহলে আমি যথারীতি আপনাদেরকে যা বলেছি সেটি হলো উইন্ডো যে কি আছে সে কি প্লাস ডি দেখুন একত্রে চাপলাম সমস্ত কি হয়ে গেল এগুলি কি হয়ে গেল মিনিমাইজ হয়ে গেল চমৎকার এবং আমাদের যে কম্পিউটার যে স্ক্রিনটি আছে সেই স্ক্রিনটি কিন্তু কী হয়ে গেল পরিষ্কার হয়ে গেল এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি শেষ করার আগে আবারও বলবো যারা এই শিক্ষামূলক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা লাল যে সাবস্ক্রাইব কথাটি লিখে আসে সে জায়গায় ক্লিক করে অলে ক্লিক করে রাখুন তাহলে যেটি হবে আমরা যখনই চ্যানেলে টিউটোরিয়াল আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা টিউটোরিয়ালগুলি দেখতে পারবেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারবেন এই ছিল आजकल चमत्कार टी टी अल्लाह हाफिज़